আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে সিএনএন বাংলা টেলিভিশনের দুপুরের সংবাদ শুরু করছি। আমি এম শিমুল খান। গাজীপুরের টঙ্গী 27 এলাকায় শ্রমিক নেতা শহীদুল ইসলাম হত্যা মামলায় 3 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন উপকমিশনার মাহবুবুজ্জামান। গাজীপুর থেকে মোহাম্মদ মুবারক হোসেন রনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার পাড়াইল বাজার গ্রামের হাইমণ্ডলের ছেলে ও বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম, নরসিংদী জেলার রায়নাদি যুগিরটেক গ্রামের আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ রাসেল মণ্ডল ও টঙ্গীর গুটিয়া এলাকার হাজি আলতাব আলীর ছেলে ম্যানেজার হানিফ। সিরাজগঞ্জ ও কুষ্টিয়ায় র্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মোহাম্মদ মুকুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। সিরাজগঞ্জ থেকে জহুরুল ইসলাম টিটু জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12-র স্পেশাল কোম্পানি এবং সিপিসি 1 কুষ্টিয়ার একটি দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন ত্রিমোহনী বারখাদা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামি মোহাম্মদ মুকুল হোসেনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। মোহাম্মদ মুকুল হোসেন ভিকটিম মোসাম্মদ শাপলা খাতুনকে 2008 সালে ইসলামিক নিয়ম অনুসারে বিবাহ করেন। স্বামীর সাথে ঘর সংসার করাকালে বনিবনা না হওয়ায় 2020 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় শাপলা খাতুনকে ধর্ষণ করে পরবর্তীতে ভিকটিম শাপলা খাতুন বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জের কাঁচপুরে ছিনতাইকারী সুরিকাঘাতে আরমান হোসেন ওরফে রোহান নামে এক যুবক নিহত ও আহত হয়েছেন তার ছোট ভাই মোহাম্মদ রিপন। মঙ্গলবার সকাল 9টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জ থেকে শাহ আলম জানান, নিহত আরমান হোসেন ওরফে রোহান ও আহত রিপন চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণঘাটা গ্রামের মোহাম্মদ হোসাইন মিয়ার ছেলে। মাইফুল্লা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রোহান। পুলিশ জানায়, রোহান ও রিপন চাকরির জন্য চট্টগ্রাম থেকে সোমবার রাতে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাসরত গোলাম মোস্তফাকে মোবাইল ফোনে জানান তারা কাঁচপুর নেমেছেন। তিনি বাসা থেকে বের হয়ে কাঁচপুর গিয়ে তাদের খুঁজে না পেয়ে মোবাইলে ফোন দিলে চিৎকার শুনতে পান। পুলিশের টহল টিমকে বিষয়টি জানালে তাদের সহযোগিতায় দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান হোসেন ওরফে রোহানের মৃত্যু হয়। ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের সৌদি প্রবাসী মাজারুল ইসলামের ভাড়াটিয়া বাসাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরের দল কৌশলে বাসায় তালা খুলে ঘরে প্রবেশ করে নগদ টাকা, ব্যাংকের চেক বই, প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালঙ্কার, রূপা, টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। গফরগাঁও থেকে মতিউর রহমান মতি জানান, ঈদের আগে সোমবার থেকে গত শনিবার বিকেল পর্যন্ত যে কোনো সময় গফরগাঁও পৌর শহরের শিলাশির মাজার রোডস্থ এলাকায় মোশারফ হোসেনের চতুর্থতলা বাড়ির চতুর্থতলা বাসায় এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শারমিন আক্তার গণমাধ্যমকে জানান, ঈদ উল আজহা উপলক্ষে গত 26 জুন সোমবার বিকেলে বাসা হতে ছেলে মেয়ে নিয়ে শালটিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের বাড়িতে ঈদ করতে যান। পরবর্তীতে ঈদ পালন শেষে পুনরায় শনিবার সন্ধ্যায় অনুমান 6:30 বাসায় ফিরে বাইরে থেকে দরজা খুলে বাসাতে প্রবেশ করে দেখতে পান সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। অজ্ঞাতনামা চোর বা চোরের দল বাসায় সবকিছু লুট করে নিয়ে পালিয়ে গিয়েছে। গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুলিশ চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। তালা খুলে দেখি বাসার ভিতর সবকিছু ভাঙচুর করে আমাদের সবকিছু নিয়ে গেছে। আমাদের সাত বোন স্বর্ণ 2.5 লক্ষ টাকা সবকিছু নিয়ে গেছে। আমরা দুই বোন একসাথে থাকি, সবকিছু আমাদের দুই বোন সবকিছু একসাথে সর্বোচ্চ 10টার পরে আমি কিন্তু তারা গেছে 26 তারিখ ঈদের আগে। তারপরে কালকে গতকালকে আসছে, গতকালকে 8 তারিখ সন্ধ্যার সময় আসছে, আইসা বলছে যে এই ব্যাপার মানে তালাও লাগাই ভিতরে কোনো কিছু জানলা টানলা কোনো কিছু কাটা না। আমি এটা মানে কী
পবিত্র হজ পালন শেষে ময়মনসিংহ ১১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজিমুদ্দিন আহমেদ ধনু তার নির্বাচনী এলাকায় আসলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ভালুকা থেকে সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে নির্বাচনী এলাকা হবিরবাড়ি কালার মাস্টার বাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মোটরসাইকেল বহন নিয়ে তাকে এই শুভেচ্ছা জানায়। এ সময় মোটরসাইকেল বহন নিয়ে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, পরিবহন মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সংসদ সদস্য সকলকে সাথে নিয়ে তার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা সাবসেক্টর কমান্ডার মেজর আফসারউদ্দিনের কবর জিয়ারত করেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয় পর্যায়ে ট্যাব বিতরণ করা হয়েছে। পটুয়াখালী থেকে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক ও জেলা পরিসংখ্যান কার্যালয়ে আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম। দুদক জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক সরোয়ার কামাল টারজান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বিপি আব্দুল মান্নান, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন্দ। দ্বিতীয় পর্যায়ে পটুয়াখালী সদর উপজেলার ৬০টি কারিগরিক মাধ্যমিক ও মাদ্রাসার ৩০১ জন নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাব বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন খান, কারিগরিক মাধ্যমিক ও মাদ্রাসার অধ্যক্ষ সুপার প্রধান শিক্ষক এবং নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সেই ডিজিটাল জনসমূহে ব্যবহৃত ট্যাবলেটের কিছু সংখ্যক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা আহ্বান জানাবো, সেটা হলো এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপনার লেখাপড়া করার জন্য, জ্ঞান অর্জনের জন্য। আজকে যে জিনিসটা আপনারা হাতে পাবেন, ২০৪১ সালকে সামনে রেখে তিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন যে শেখ আছে ডিজিটাল ল্যাবে ফিফথ জেনারেশন সিক্স জেনারেশন অনেক দামি কম্পিউটার দেওয়া আছে, সেটা তো তালাবদ্ধ করে রাখার জন্য না। নেত্রকোনা কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর নামক স্থানে মঙ্গলবার সকালে ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নেত্রকোনা থেকে গোলাম কিবরিয়া সোহেল জানান, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার শাহ জানান, নেত্রকোনা হতে কলমাকান্দা গামী ইটবোঝাই একটি ট্রাক মঙ্গলবার সকাল ৬টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ইটের নিচে চাপা পড়ে ট্রাকের শ্রমিক হৃদয় মিয়া ও ইমন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে দুপুর ১২টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করে। নিহত হৃদয় মিয়া নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামের আবু বক্করের পুত্র ও নিহত ইমন একই গ্রামের রতন মিয়ার পুত্র। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আজকে সকাল ৬:৪৬ ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে নেত্রকোনা থেকে একটি ট্রাক ইট বোঝাই একটি ট্রাক কলমাকান্দা দিকে যাওয়ার পথে আমাদের এখানে নিশ্চিন্তপুর একটু প্রাইমারি স্কুলের সামনে এখানে অপর একটি গাড়িকে সাইড দিতে গেলে সে পাশে যে উল্টে যায়, তো ওই ট্রাকের মধ্যে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে তিনজন ভিতরে ছিল এবং ট্রাকের উপরে ছিল দুইজন।